রাশিয়াত সন্ত্রাসবাদীয় ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে। এই মুহূর্তে আমি খবর জানাইছো, বিগ ব্রেকিং নিউজ, রাশিয়াত সন্ত্রাসবাদীয় ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে, নিহত হয়েছে 60টারও অধিক লোকর ইতিমধ্যে নিহত হওয়ার খবর আহি পড়েছে, আহত হয়েছে শতাধিক লোক। আমি এই মুহূর্তে খবর জানাইছো আপনার রাশিয়াত সন্ত্রাসবাদীয় ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে। দৃশ্য আমি আপনার দেখাইছো, মস্কোর ক্রকার সিটি হলত ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। 5 জনক সন্ত্রাসবাদীয় ছদ্মবেশত প্রবেশ করেছিল হলটোত, আর ঘটনার পিছতে এটা হাহাকার লাগিছে মস্কোত, এটা হাহাকার পরিবেশের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আমি খবর জানাইছো আপনার রাশিয়াত সন্ত্রাসবাদীয় ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে, নিহত হয়েছে 60গৰাকী, নিহত হওয়ার খবর আহি পড়েছে, লগতে আহত হয়েছে শতাধিক লোক, আহত হওয়ার খবর আহি পড়েছে। 5 জনক সন্ত্রাসবাদীয় ছদ্মবেশত প্রবেশ করেছিল হলটোত। এই মুহূর্তে আমি সেই হলটোর যে দৃশ্য, সেই দৃশ্য আমি আপনার দেখাইছো, লগে হাহাকারময় পরিবেশের সৃষ্টি হয়েছে। সন্ত্রাসবাদীয় প্রবেশ করার পিছতে হাহাকারময় পরিবেশের সৃষ্টি হয়েছে, এজন দুজন নহয়, 5 জনক সন্ত্রাসবাদীয় ছদ্মবেশত প্রবেশ করেছিল হলটোত। ঘটনার পিছতে এটা হাহাকার লাগিছে মস্কোত, হাহাকার পরিবেশের সৃষ্টি হয়েছে, খালি করে দিয়া হয়েছে সমগ্র অঞ্চল। ইতিমধ্যে উপস্থিত হয়েছে আরক্ষী, সেনাবাহিনী উপস্থিত হয়েছে, আৰু তদন্তকারী সংস্থা ইতিমধ্যে আৰম্ভ কৰিছে তদন্ত। সমগ্র ঘটনা সন্দৰ্ভত তদন্তকারী সংস্থায় তদন্ত ইতিমধ্যে আৰম্ভ কৰিছে। সন্ত্রাসবাদীয়ে স্বয়ংক্রিয় বন্দুক লৈ প্রবেশ কৰিছিল হলটোত। তাতকৈও ডাঙৰ কথা যে সন্ত্রাসবাদীয়ে স্বয়ংক্রিয় বন্দুক লৈ প্রবেশ কৰিছিল হলটোত। 15-20 মিনিট পর্যন্ত চলাইছিল গুলি, আৰু এই গুলিচালনার ঘটনাতে নিহত হৈছে 60গৰাকী লোক, নিহত হোৱাৰ খবৰ আহি পৰিছে, আহত হৈছে শতাধিক লোক, আহত হৈছে। দৃশ্য আমি আপোনালোকক দেখাইছো, ভয়ংকর পরিবেশে যে বিৰাজ কৰিছে, গুলিচালনার ঘটনা সংঘটিত হয়েছে, সন্ত্রাসবাদীয়ে ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে রাশিয়াত, খালি করে দিয়া হয়েছে সমগ্র অঞ্চল, খালি করে দিয়া হয়েছে প্রেক্ষাগৃহ যে দৃশ্য, সেয়া আমি আপনার দেখাইছো। ভয়ঙ্করভাবে যে আক্রমণ করা হয়েছিল, সন্ত্রাসবাদীয়ে ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে, 60গৰাকীৰো অধিক লোক নিহত হওয়ার খবর আহি পড়েছে। আর ইতিমধ্যে দেখবলে পাওয়া গেছে জ্বলাই দিয়া হয়েছে, আমি আপনার দৃশ্য দেখাইছো, বম ব্লাস্ট হয়েছে, দৃশ্যাংশ আমার হাতত আহি পড়েছে, এয়া যে সমগ্র দৃশ্য ক্যামেরাত বন্দী হয়েছে, দৃশ্য হয়তো প্রত্যক্ষ করলে আপনি অনুমান করব, ভয়ঙ্করভাবে জ্বলাই দিয়া হয়েছে। এই যে হলটো আছিল, এই যে প্রেক্ষাগৃহটো আছিল, এই প্রেক্ষাগৃহটো ইতিমধ্যে জ্বলাই দিয়া হয়েছে সন্ত্রাসবাদীয়ে মুঠৰ ওপৰত ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে। আক্রমণত নিহত হয়েছে 60গৰাকী, আক্রমণত নিহত হয়েছে, আহত হয়েছে কেইবাজন লোক, আহত হওয়ার খবর আহি পড়েছে, শতাধিক লোক আহত হয়েছে। মস্কোর ক্রকার সিটি হলত ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। 5 জনক সন্ত্রাসবাদীয়ে ছদ্মবেশত প্রবেশ করেছিল হলটোত, আর ঘটনার পিছতে এটা হাহাকার লাগিছে মস্কোত, এটা হাহাকার লাগিছে, খালি করে দিয়া হয়েছে সমগ্র অঞ্চল, এটা খালি করে দিয়া হয়েছে, উপস্থিত হয়েছে আরক্ষী, সেনাবাহিনী উপস্থিত হয়েছে, তদন্তকারী সংস্থা ইতিমধ্যে তদন্ত আরম্ভ করেছে। সন্ত্রাসবাদীয়ে স্বয়ংক্রিয় বন্দুক লৈ প্রবেশ করেছিল হলটোত, 15-20 মিনিট পর্যন্ত গুলি চলাইছিল সন্ত্রাসবাদীয়ে, 15-20 মিনিট পর্যন্ত গুলি চলাইছিল, গুলি চালনার পর রক্ষা পাবলে শুই পড়েছিল তাত থাকা লোক সকল, তাত যি হব লোক উপস্থিত আছিল, আপনাদের প্রত্যক্ষ করেছে এই হলটোত, এই হলটোত বহু লোক উপস্থিত আছিল, আর এটা সন্ত্রাসবাদীর পর রক্ষা পাবর কারণে এই লোক সকলে যতই উপস্থিত আছিল তাতেই কিন্তু শুই পড়েছিল। আর ঘটনার বাবে ইতিমধ্যে CIA দোষী সাব্যস্ত করেছে রাশিয়ায়, রাশিয়াত বন্ধ করে দিয়া হয়েছে মেট্রো রেল, ইতিমধ্যে বন্ধ করে দিয়া হয়েছে, বাতিল করা হয়েছে সকলো রাজহুয়া সভা কার্যসূচী, বাতিল করা হয়েছে। আর ঘটনার পিছতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে এটা শোক প্রকাশ করেছে, সামাজিক মাধ্যমের জড়িয়ে নরেন্দ্র মোদীয়ে এটা শোক প্রকাশ করেছে। আমি আপনার গুরুত্বপূর্ণ খবর জানাইছো, পুয়ার ভাগতে ডাঙর খবর বলে কব লাগিব, রাশিয়াত সন্ত্রাসবাদীয়ে ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে, আক্রমণত নিহত হয়েছে 60গৰাকী লোক, খিতাতেই নিহত হওয়ার খবর আহি পড়েছে, আহত হয়েছে শতাধিক লোক, মস্কোর ক্রকার সিটি হলত ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে, 5 জনক সন্ত্রাসবাদীয়ে ছদ্মবেশত প্রবেশ করেছিল হলটোত। ঘটনার পিছতে এটা হাহাকার লাগিছে মস্কোত, এটা হাহাকার লাগিছে, খালি করে দিয়া হয়েছে সমগ্র অঞ্চল, উপস্থিত হয়েছে আরক্ষী, সেনাবাহিনী উপস্থিত হয়েছে, তদন্তকারী সংস্থা ইতিমধ্যে সমগ্র ঘটনা সন্দর্ভত তদন্ত অব্যাহত রাখিছে। সন্ত্রাসবাদীয়ে স্বয়ংক্রিয় বন্দুক লৈ প্রবেশ করেছিল হলটোত, 20-30 মিনিট পর্যন্ত চলাইছিল গুলি, গুরুত্বপূর্ণ খবর জানাইছো, 15-20 মিনিট পর্যন্ত গুলি চলাইছিল, গুলি চালনার পর রক্ষা পাবর বাবে তাতেই শুই পড়েছিল তাত থকা লোকসকল শুই পড়া পরিলক্ষিত হয়েছিল। আর দেখবলে পাওয়া গেছে যে সমগ্র ঘটনা সংঘটিত হল, তার পিছত কিন্তু কব লাগিব বাতিল করে দিয়া হয়েছে,
রাশিয়াত রেল মেট্রো বাতিল করে দিয়া হয়েছে আর সকল রাজহুয়া সভা কার্যসূচী ইতিমধ্যে বাতিল করা হয়েছে রাশিয়াত। আর ঘটনার পিছতে এটা কব লাগিব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে এটা শোক প্রকাশ করেছে আর কব লাগিব পাঁচজনক সন্ত্রাসবাদী ছদ্মবেশত প্রবেশ করেছিল সেই হলটোত। বস্কর ক্রকার সিটি হলত ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে, সন্ত্রাসবাদীয়ে আক্রমণ করেছে, আইএসআইএসক দোষী সাব্যস্ত করেছে ইতিমধ্যে একাংশই। খবর জানাইছো পাঁচজনক সন্ত্রাসবাদীয়ে ছদ্মবেশত প্রবেশ করেছিল হলটোত। ঘটনার পিছতে এটা হাহাকার লাগিছে, মস্কোত হাহাকার লাগিছে, খালি করে দিয়া হয়েছে সমগ্র অঞ্চল, খালি করে দিয়া হয়েছে, উপস্থিত হয়েছে আরক্ষী সেনাবাহিনী, উপস্থিত হয়েছে তদন্তকারী সংস্থায় আরম্ভ করেছে তদন্ত। উল্লেখযোগ্য কথা যে সন্ত্রাসবাদীয়ে স্বয়ংক্রিয় বন্দুক লৈ প্রবেশ করেছিল সেই হলটোত, 15-20 মিনিট পর্যন্ত চলাইছিল গুলি, গুলিচালনার পর রক্ষা পাবার বাবে শুই পড়েছিল, তাত থাকা লোক সকল শুই পড়েছিল। ঘটনার পিছতে কিন্তু বন্ধ করে দিয়া হয়েছে মেট্রো রেল, বন্ধ করে দিয়া হয়েছে। আর ঘটনার বাবে সিআইএক ইতিমধ্যে দোষী সাব্যস্ত করেছে রাশিয়ায়, আইএসআইএসক দোষী সাব্যস্ত করেছে একাংশই, আর বাতিল করে দিয়া হয়েছে সমগ্র ঘটনা যে সংঘটিত হল তার পিছত কিন্তু বাতিল করে দিয়া হয়েছে রেল মেট্রোকে ধরে সকল রাজহুয়া সভা কার্যসূচী বাতিল করে দিয়া হয়েছে। সন্ত্রাসবাদীয়ে যে ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে দৃশ্য দেখাইছো, আবার আমি দৃশ্য পুনর্বার আপনার দেখাইছো। এই হলটোতে সন্ত্রাসবাদীয়ে প্রথম অবস্থাত কব লাগিব আক্রমণ করেছিল, তার পিছত কিন্তু বোমা বর্ষণ করে এই সম্পূর্ণ যে হলটো আছিল এই হলটো কিন্তু জ্বলাই দিছিল। আমি আপনার দৃশ্যাংশ দেখাইছো, এনেদরে এটা সম্পূর্ণ যে হল এই হলটো কিন্তু বোমা বর্ষণ করে সন্ত্রাসবাদীয়ে জ্বলাই দিছিল। পাঁচজনক সন্ত্রাসবাদীয়ে ছদ্মবেশত প্রবেশ করেছিল এই হলটোত আর খালি করে দিয়া হয়েছে ইতিমধ্যে সমগ্র অঞ্চল, খালি করে দিয়া হয়েছে। উল্লেখযোগ্য কথা যে সন্ত্রাসবাদীয়ে স্বয়ংক্রিয় বন্দুক লৈ যেটা প্রবেশ করেছিল হলটো, তার পিছতে কিন্তু কব লাগিব 15-20 মিনিট পর্যন্ত গুলি চলাইছিল, গুলি চালনার পর রক্ষা পাবার বাবে শুই পড়েছিল তার থাকা লোক সকল। এয়া আমি আপনার দৃশ্য দেখাইছো। ঘটনা সংঘটিত হওয়ার হাহাকার লাগিছিল সকলোরে মাজত, এলোকে কি করিব, কলৈ যাব, একো যেন ভাবি পোৱা নাছিল। আর সন্ত্রাসবাদী গুলির পর রক্ষা পাবার বাবে, গুলি চালনার পর রক্ষা পাবার বাবে তাত থাকা লোক সকল তেওঁলোকে যতেই উপস্থিত আছিল তাতেই কিন্তু হুই পড়েছিল। আর আমি আপনাদের জানাইছো ঘটনার বাবে ইতিমধ্যে সিআইএক দোষী সাব্যস্ত করেছে রাশিয়ায়, রাশিয়াত বর্তমান বন্ধ করে দিয়া হয়েছে রেল মেট্রো আর বাতিল করা হয়েছে সকল রাজহুয়া সভা কার্যসূচী ইতিমধ্যে বাতিল করে দিয়া হয়েছে।